এশিয়ায় থাকলো না মিস ওয়ার্ল্ড 2024-এর মুকুট। ভারতের মুম্বাইয়ে অবস্থিত সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা। 1951 সালে শুরুর পর এবার বসেছিল এই সুন্দরী প্রতিযোগিতার 71তম আসর। শনিবার ছিল গ্র্যান্ড ইভেন্ট। জমকালো এই আয়োজনে নাম ঘোষণার সাথে সাথে ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন 2022 সালের বিজয়ী ক্যারোলিনা রিয়েলস্কা। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্ব ছিল প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও বলিউড প্রযোজক পরিচালক করণ জোহর। পারফর্ম করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা। এবারের প্রতিযোগিতায় 12 জন বিচারকের প্যানেলে কৃতি স্যানন, পূজা হেগড়ের মতো নাম করা বলিউড অভিনেত্রীও ছিলেন। উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এবং 2017 সালে মিস ওয়ার্ল্ড মানুষী সিল্লার। বিভিন্ন দেশের মোট 120 জন অংশ নেন এবারের প্রতিযোগিতায়। প্রথম রানার আপ হয়েছেন লেবাননের সুন্দরী ইয়াসমিনা জৈতুন। ফাইনালের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শাম্মি ইসলাম নীলা। সৌন্দর্যের মানদণ্ডে বিশ্বের 119 জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করা ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। 1999 সালের 19 জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেস শহরে জন্ম এই সুন্দরীর। কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং শিক্ষাগত যোগ্যতাও তাক লাগানোর মতো ক্রিস্টিনার। প্রাগের বিখ্যাত চার্লস ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এই সুন্দরী। ক্রিস্টিনার হাত ধরে এবার দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করল চেক প্রজাতন্ত্র। এর আগে 2006 সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পরেছিলেন তারই স্বদেশী তাতানা কুচারোভা। মর্জানিভান, আরটিভি।